মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীনই কেঁচো খুঁড়তে কেউটো বের হলো। গত কয়েকদিন যতগুলি নিয়োগের জটিলতা নিয়ে মামলা সামনে এসেছিল, তার মধ্যে 2009 সালের প্রাথমিক নিয়োগের বিষয়। মূলত 2009 সালে দক্ষিণ চব্বিশ পরগনার প্রার্থীদের নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু ডিপিএসসি সূত্রের খবর, তারা দেখছেন যে ওই তালিকার মধ্যেই প্রায় 428 জনের কোনো নথিপত্রই নেই তাদের কাছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসির নিয়োগকৃত 428 জনের কোনো নথিপত্রই নেই তাদের কাছে। 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে তৎপর শিক্ষা দপ্তর, কিন্তু সেই চাকরি প্রার্থীর 428 জনের উপযুক্ত তথ্য ডিপিএসসির হাতে নেই। দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসি সূত্রের খবর, এবার তাদের তথ্য তলব করল সংসদ। আগামী কয়েকদিনের মধ্যে তথ্য প্রমাণ জমা করতে হবে ডিপিএসসি অফিসে। বিকাশ ভবন থেকে শূন্যপদ আসার পরেই তাদের নিয়োগ করা হবে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, প্যানেল আমরা আগেই প্রকাশ করেছি যেখানে 1506 জনের নাম আছে, তবে 1506 জনের মধ্যে 428 জন এমন প্রার্থী রয়েছেন যাদের যথাযথ তথ্য তাদের হাতে নেই। এই তথ্যগুলো আমরা তাড়াতাড়ি পেতে চাইছি এবং তাড়াতাড়ি তথ্যগুলো পাওয়ার পরেই আমরা ডিপার্টমেন্টে পাঠাবো। নিয়োগের ক্ষেত্রে যেহেতু এত শূন্যপদ আমাদের জেলায় নেই, তাই বিকাশ ভবন বা ডিপার্টমেন্ট যেদিন বিষয়টা নিয়ে জানাবে তখনই আমরা দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, দাবি অজিত নাই।